চারিদিকে ঘন উপবন ফুলে ফুলে সাজানো সিংহল দ্বীপ আর এই দ্বীপে বাস করত এক রাজা নাম তার গন্ধর্ব সেন এবং তার রানী চম্পাবতী তাদের ছিল এক কন্যা তার নাম পদ্মাবতী পদ্মাবতী রূপ ছিল পদ্মার মতোই সুন্দর সেকালের শ্রেষ্ঠ সুন্দরী রাজকন্যা ছিল পদ্মাবতী রাজার বঘনে হীরামন নামে এক অদ্ভুত সুখ পাখি ছিল পাখিটি ছিল পদ্মাবতীর খুবই প্রিয় পদ্মাবতী পাখিটিকে সব সময় নিজের কাছে রাখত এবং পাখিটির সাথে গল্প করত পদ্মাবতী যখন যুবতী হলেন তখন তার রূপের কথা সব জায়গায় ছড়িয়ে পড়ল সুখ পাখি তার প্রিয় পদ্মাবতীর জন্য যোগ্য বর খুঁজে দেবে বলে কথা দেয় রাজা গন্ধর্ব সেন চিন্তায় পড়ে যান এবং ভাবেন সুখপাখি তার মেয়েকে ভুল পথে নিয়ে যাবে আর সেজন্য তিনি সুখপাখিকে হত্যার আদেশ দেন পদ্মাবতী বাবাকে অনুরোধ করে সুখ পাখির জীবন রক্ষা করে হঠাৎ একদিন ছেড়ে বনে পালিয়ে যায় সুখ পাখি বনে বসবাস করতে থাকে সে বনের পাখিরা তাকে পণ্ডিত মনে করত একদিন এক শিকারীর হাতে ধরা পড়ে শুক পাখি শিকারি সিংহল হাটে বিক্রি করতে যায় সুখ পাখিকে সুখ পাখিকে কথা বলতে দেখে চিতরের এক ব্রাহ্মণ কিনে নিয়ে যায় এবং চিতরের রাজা রত্ন কাছে লাখ টাকায় বিক্রি করে দেয় যুবক রাজা রত্ন পালন করতে থাকে সুখ পাখিটিকে একদিন রত্নসেন শিকারে যাবে এবং তখন সে সুখ পাখিকে তার স্ত্রী নাগমতির কাছে রেখে শিকারে যান নাগমতি সুখপাখির কাছে জানতে চায় যে তার মতো সুন্দরী আর কেউ আছে কি না তখন সুপপাখি নাগমতিকে নাগমতীকে পদ্মাবতীর রূপের বর্ণনা দেয় পদ্মাবতীর কথা শুনে নাগমতী চিন্তা করেন যে তার স্বামী নিশ্চয়ই একদিন পাখির কাছ থেকে পদ্মাবতীর কথা জানবে তখন তাকে ফেলে রত্নসেন পদ্মাবতীর কাছে চলে যাবে এসব ভেবে রানী নাগমতি ধাত্রীকে ডাকেন এবং সুখ পাখিকে হত্যার আদেশ দেন ধাত্রী পরিণামের কথা ভেবে সুখ পাখিকে হত্যা না করে লুকিয়ে রাখে রত্নসেন ফিরে এসে সুখ পাখিকে দেখতে না পেয়ে অনুসন্ধান করতে থাকে তখন ধাত্রী সুখ পাখিকে রত্নসেনের কাছে ফিরিয়ে দেয় তখন সুখ পাখি সমস্ত ঘটনা রত্ন শোনায় রাজা রত্ন সেন পদ্মাবতীর রূপের বর্ণনা শুনে পদ্মাবতীর প্রেমে আকুল হয়ে যায় এক সময় রাজ্য ত্যাগ করে সিংহল চলে আসেন পদ্মাবতীর খোঁজে তখন পাখি পদ্মাবতীর কাছে যায় পদ্মাবতীর কাছে গিয়ে শুকপাখি রত্ন সেনের রূপ ও গুণের কথা বলে পদ্মাবতীর কাছে গিয়ে শুকপাখি রত্ন রূপ ও গুণের কথা এমনভাবে বর্ণনা করে যে পদ্মাবতীও রত্ন প্রেমে পড়ে যায় রত্ন মহাদেবের মন্দিরে এসে পদ্মাবতীর জন্য ধ্যান করতে থাকে সুখপাখির কথা অনুসারে বসন্ত পঞ্চমীর দিন পদ্মাবতী মন্দিরে আসে তখন রত্ন সেন পদ্মাবতীকে দেখে মুগ্ধ হয় তারপর পদ্মাবতীকে পাবার জন্য তার বাবা গন্ধর্বসেনের কাছে দূত প্রেরণ করে রাজা দূতকে অপমানিত করে এবং রত্নসেনকে বন্দি করে রত্নসেনকে শুলে চড়ানোর আদেশ দেয় রত্নসেনকে শুলে চড়াবার প্রাককালে মহাদেব ভাটিনি রূপ ধরেন ভাটরূপী মহাদেব গন্ধর্সেনকে বুঝান যে রত্নসেন যোগী নন বরং চিতরের রাজা এবং সে পদ্মাবতীর যোগ্য বর রাজা ক্রুদ্ধ হয়ে যুদ্ধের নির্দেশ দেয় হনুমান তখন রাজার যুদ্ধের হাতিগুলোকে পুছে জড়িয়ে আকাশে ছুঁড়ে ফেলেন রাজা সেন তখন মহাদেবের পায়ে পরে বলেন কন্যা আপনার যাকে ইচ্ছে তার সাথে বিয়ে দেন সুখের সহযোগিতায় পদ্মাবতী ও রত্নসেনের বিয়ে হয় এদিকে অনেক বছর ধরে নাগমতী বিরহ যন্ত্রণায় ভুগছেন একদিন শিকারে গিয়ে রত্নসেন ক্লান্ত হয়ে বিশ্রাম নেন তখন রত্নসেন শুনতে পান পাখিদের আলোচনা একটা পাখি বলতেছে চিতরের রাজা ছিল রত্নসেন কিন্তু সে পদ্মাবতীর জন্য সিংহল চলে আসেন তার রানী নাগমতি বিরহ অনলে পুড়ে মরে রানী আহার নিদ্রা ত্যাগ করেছে এবং রত্নসেনের মা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে শ্রেষ্ঠ রাজা আজ শ্বশুরবাড়ি বসবাস করে এটা খুবই লজ্জাকর পাখিদের এসব আলোচনা শুনে রত্নসেন দুঃখ পায় এবং তার রাজ্য চিতর যাবার জন্য মন চঞ্চল হয়ে ওঠে তারপর রত্নসেন সেন সহ নিজ রাজ্যে যাত্রা শুরু করেন পদ্মাবতীর সাথে প্রচুর ধন সম্পদ পেয়ে রত্ন অহংকারী হয়ে ওঠে সমুদ্র রত্নসেনের কাছে দান চায় রত্ন তাকে তিরস্কার করে এর ফল হয় অশুভ সমুদ্রে প্রচণ্ড জ্বর ওঠে এবং জাহাজ ভুল পথে চলে যায় সেখানে ভিভীষণ নামে একটা রাক্ষস ছিল রাক্ষস জাহাজকে দেখে নিজের খাদ্য বানাবে মনে করে তাদের সঠিক পথ বলে দেবে বলে জাহাজ নিয়ে গেল ভয়ঙ্কর সমুদ্রে তখন রত্নসেনের জাহাজ ডুবতে থাকে সেই সময় এক রাজপক্ষী এসে রাক্ষসকে সরিয়ে নেয় রাক্ষসের কাছ থেকে রক্ষা পেলেও রত্নসেরের জাহাজ ডুবে যায় তখন জাহাজের ভাঙা তক্তায় একটিতে রত্নসেন এবং অন্যটিতে পদ্মাবতী ভাসতে থাকে ভাসতে ভাসতে দুজন দুদিকে চলে যায় পদ্মাবতী বিলাপ করতে থাকে পদ্মাবতীর বিলাপে লক্ষ্মী তার বাবার সহযোগিতায় রত্নসেনকে পদ্মাবতীর কাছে এনে দেয় মিলিত হয় রানী পদ্মাবতী ও রত্নসেন রাজা রত্ন সেন পদ্মাবতী ও নাগমতিকে নিয়ে সুখে বসবাস করতে থাকে একদিন রাজপণ্ডিতের অসততা ও অপকৌশল রাজা রত্নসেনের কাছে ধরা পড়ে তখন রত্নসেন তাকে নির্বাসন দেয় পণ্ডিত অপমানিত হলে রাজ্যের অমঙ্গল হতে পারে তাই পদ্মাবতী তার স্বামী ও রাজ্যের মঙ্গলের জন্য সূর্যগ্রহণের দান হিসেবে জানালা হতে হাতের কঙ্কন ফেলে দেয় পণ্ডিত রাঘব চেতন তখন অপরূপা সুন্দরী পদ্মাবতীকে দেখেন এবং প্রতিশোধ নেওয়ার জন্য দিল্লি গিয়ে বাদশাহ আলাউদ্দিনকে পদ্মাবতী রূপের কথা বলে আলাউদ্দিন পদ্মাবতীকে পাওয়ার জন্য চিতোর আক্রমণ করে কিন্তু চিতোরের ভেতরে কিছুতেই প্রবেশ করতে পারে না দীর্ঘ আট বছরেও প্রবেশ করতে না পেরে সঠতার আশ্রয় নিয়ে রত্নসেনের সাথে সন্ধি করতে চায় রত্নসেন আলাউদ্দিনকে অভ্যন্তরে প্রবেশের আমন্ত্রণ জানায় অবশেষে বিদায় নেবার সময় রত্নসেন শেষ সিংহদ্বার পর্যন্ত বাদশাকে এগিয়ে দিতে গেলে সেখানে বাদশাহ রত্নসেনকে বন্দি করে আলাউদ্দিন প্রতারণা করে রত্নসেনকে বন্দি করে দিল্লি নিয়ে যায় এবং বন্দি করে রাখে রানী পদ্মাবতী তখন ষোলশত দাসী নিয়ে রাজা আলাউদ্দিনের সাথে সাক্ষাৎ করতে যায় রানী পদ্মাবতী অনুরোধ জানায় যে রত্নসেনের সাথে দেখা করে তারপর চিতরের রাজভাণ্ডারের চাবি তার হাতে তুলে দেবে তারপর মহলে থাকবে সে বাদশাহ অনুমতি দেয় রত্নসেনের বন্দিশালায় পালকির থেকে বেরিয়ে এলো এক লোহারু সে রত্নসেনের বন্ধন খুলে দেয় এবং ষোলোশত পালকি থেকে বেরিয়ে পড়েন ষোলোশত যোদ্ধা শুরু হয় যুদ্ধ এদিকে রত্নসেন সেন চিতর পৌঁছে যায় মুক্তি পায় রাজা রত্নসেন সেন একসময় দেবপালের দৃষ্টতার কথা জানতে পারেন রাজা রত্নসেন সেন দেবপাল ও রত্নসেনের মধ্যে যুদ্ধ শুরু হয় যুদ্ধে দেবপাল নিহত হয় এবং রত্নসেন সেন গুরুতর আহত হয় কিছুদিনের মধ্যে মারা যায় রত্নসেন পদ্মাবতী ও রানী নাগমতী স্বামীর সাথে সহমরণ বেছে নেয় পরিসমাপ্তি ঘটে রানী পদ্মাবতীর